নমস্কার বন্ধুরা, টিপ স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই সকলকে নতুন বছরে শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। কিন্তু এই সুখ সাফল্যের চাবিকাঠি যে পরমাত্মা ভগবানের হাতে, তাই তো আজ আপনাদের জন্য এই বছরটিতে কি করলে সারা বছর ভালো যাবে তারই টোটকা উপস্থাপন করতে চলেছি। রাশিচক্রে 12টি রাশি অনুযায়ী প্রতিটি রাশি প্রতিকারগুলি বলবো। তার আগে এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন ও সমস্ত ভিডিওর চটজলদি আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। প্রতিকারগুলি ভক্তি নিষ্ঠাস্বরূপ পালন করলে ফল অনিবার্য। অবিশ্বাস, অভক্তি, তিতিক্ষা থাকলে ফল পাবেন না। এই প্রতিকারটি 2019 সালে জানুয়ারি থেকে ডিসেম্বরের জন্য। প্রতিকারটি করতে করতে যখন আপনার সময়টি ভালো হয়ে উঠবে, তারপর আর না করলেও চলবে। তাহলে আজকের প্রথম পর্বের ভিডিওতে আসুন জেনে নেওয়া যাক রাশিচক্রের প্রথম থেকে ষষ্ঠ অর্থাৎ মেষ রাশি থেকে কন্যা রাশির 2019-এর প্রতিকার। শেষ 6টি রাশির প্রতিকার জানতে ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিংকে অথবা উপরের আইকার্ড অপশনে ক্লিক করুন। মেষ রাশি। কালীঘাটের মা কালী বা দক্ষিণা কালীর যে কোনো ফটো সংগ্রহ করে সপ্তাহের যে কোনো দিন ঠাকুরের সিংহাসনে রাখুন। রোজ স্নানের পর দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে জল মিষ্টি নিবেদন করে 3টি জবা ফুল দিয়ে 3 বার প্রণাম করুন। সারা বছরের অনেক বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি সব কেটে যাবে। সুখ শান্তি সাফল্য আসবে জীবনে। শুভ রঙ। হালকা গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। নিজের শোয়ার ঘরেও তাই করতে পারেন। বৃষরাশি। আশীর্বাদ করছে এমন একটা শিবের ফটো সংগ্রহ করুন। প্রতিদিন স্নান সেরে জল মিষ্টি নিবেদন করে আকন্দ ফুল চরণে দিন। তারপর 3 বার স্পর্শ প্রণাম করুন। আকন্দ ফুল না পেলে যে কোনো সাদা ফুল দিতে পারেন। সংসারের সব জট কেটে যাবে, পরিবারের সুখ শান্তি থাকবে, দম্পতিদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে না। শুভ রং। সারা বছর সাদা রং শুভ বার্তা বয়ে আনতে যথেষ্ট। এছাড়া উজ্জ্বল হালকা আকাশি রঙের পোশাকও চলবে। বাড়ির রং, শোয়ার ঘরের রং সাদা কিংবা হালকা যে কোনো রং করুন। সাফল্য ও মানসিক শান্তি বাড়বে। মিথুন রাশি। প্রতি শনি বা মঙ্গলবার কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে কলা বাদে একটি নিখুঁত ফল আর মন মতো দক্ষিণা দিয়ে পুজো দিতে থাকুন। একেবারে দুর্ভোগ কেটে যাবে সারা বছরের। সুখের সাগরে ভেসে থাকবেন আপনি ও আপনার পরিবার। শুভ রং। আকাশি, হালকা সবুজ বা গোলাপি রঙের পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। যতটা সম্ভব কালো বা গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলবেন। মনের অস্থিরতা কেটে যাবে, হাসি খুশিতে দিন যাপন করতে পারবেন, সফলতা আসবে। কর্কট রাশি। মা দুর্গার একটি ফটো বা মূর্তি সংগ্রহ করুন। রোজ স্নানের পর জল মিষ্টি নিবেদন করে 2টো ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে 3টি জবা ফুল বা অন্যান্য রঙিন ফুল দিয়ে 3 বার স্পর্শ প্রণাম করুন। উপোষের প্রয়োজন নেই। তারপর দেখুন আনন্দ আর সুখে শান্তিতে কেমন জীবন কাটছে, সব সমস্যাও দূর হবে। শুভ রং। হালকা রঙের যে কোনো পোশাক, সবচেয়ে ভালো হালকা হলুদ পরলে, মিষ্টি আকাশেও পরতে পারেন। কালো বা গাঢ় রঙের পোশাক একদম কিনবেন না। সিংহ রাশি। নৃসিংহনাথের ফটো সংগ্রহ করুন। ঠাকুরের সিংহাসনে রাখুন যে কোনো বৃহস্পতিবার। তারপর সেদিন থেকে রোজ স্নানের পর জল মিষ্টি দিয়ে 2টো ধূপকাঠি দিয়ে আরতি করে 3 বার প্রণাম করুন। তারপর বোটা সমেত একটি তুলসী নৃসিংহনাথের চরণে স্পর্শ করে রেখে দিন। পুজো শেষে খেয়ে নিন। এমনটা করতে থাকলে সারা বছরের সব দুর্ভোগ কেটে যাবে, নতুন করে জীবনে আনন্দ হাসি খুঁজে পাবেন, দাম্পত্য সুখ বাড়বে। শুভ রং। লাল, গোলাপি বা বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য এবছরের অত্যন্ত শুভ। বাড়ি বা শোয়ার ঘরের জন্য এই রং ব্যবহার করতে পারেন। কন্যা রাশি। মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করুন।
চার হাতের মধ্যে দু হাতে পদ্ম আর এক হাতে টাকা ঝরছে এমন ফটো হলে তো আর কথাই নেই। তবে ছবিতে হাতির মাথা যেন না থাকে। ঠাকুরের সিংহাসনে যে কোনো বৃহস্পতিবার রেখে দিন, সেদিন থেকে রোজ স্নানের পর পাঁচ রকম একটি করে সাদা ফুল চরণে দিয়ে তিনবার প্রণাম করুন। জল মিষ্টি দিতে ভুলবেন না। এমনভাবে পুজো করতে থাকলে কর্মক্ষেত্রে, সংসারে ও জীবনে চলার পথে সব বাধা ও সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন। শুভ রং, এই রাশি জাতক জাতিকাদের আকাশি, হালকা সবুজ, বাসন্তী আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়ির ঘরের রঙও এর মধ্যে থেকে যে কোনো একটি পছন্দ মতো করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত 2019 প্রতিকার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী শেষ ছটি রাশির প্রতিকার জানতে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংকে অথবা উপরের আইকার্ড অপশনে ক্লিক করুন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।